अत्यावश्यक सामग्री सको खाद्य सामग्री अतिम्रा मूल्य बृद्धिर विरुद्ध आज टाइ आहोम युव परिषद नाहरकटिया महकुमा समितिर उद्योग नाहरकटिया मराण तिनियालित राजपथत अहोम सरकार खाद्य और जोगान मंत्री फणी ভূষণ চৌধুরীর প্রতিমূর্তি দাহ করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। এই প্রতিবাদত মূল্যবৃদ্ধি রোধ করক, বিজেপি হাই হাই, বিজেপি গো ব্যাক, ফণী ভূষণ মুর্দাবাদ আদি বিভিন্ন স্লোগানেরে কপাই তোলে নাহরকটিয়ার আকাশ বতা। অর্ধ শতাধিক প্রতিবাদকারীর অংশগ্রহণেরে করা এই প্রতিবাদত প্রতিবাদকারী সকলে পিঁয়াজ আর আলুর মালা পিন্ধার লগতে হাতে হাতে প্লে কার্ড লৈ প্রতিবাদ করে তথা অতি শীঘ্রে মূল্যবৃদ্ধি রোধ করিব নোৱাৰিলে 2021 চনত ইয়ার প্রত্যুত্তর রাইজে দিব বলি হুংকার দিয়ে। আজি নাহৰকটীয়া মহকুমা সমিতি পাৰ অধীনত আমি এটা প্রতিবাদী কার্যসূচী লৈছো। ইয়ার মূল কারণটো হল মূল্যবৃদ্ধি। যেহেতু লকডাউন 8 মাহ লকডাউনের কারণে মানুষের ইকনমিটিও গোটেই অসমতে ভাগি পড়িছে। তার পিছত এতিয়া অত্যাবশ্যকীয় সামগ্রীবর পিঁয়াজ আলু অন্যান্য মিঠাতলকে অত্যাবশ্যকীয় সামগ্রী ভয়াবহভাবে মূল্য বৃদ্ধি করেছে। এইখান সরকার ফাঁসি বছর বনিয়ার হাতত বিক্রি হয়েছে। যোগান মন্ত্রী বলে কয় এজন মন্ত্রী ইয়াত নাই। সেইটার কারণে সর্বানন্দ সোণোয়ালের সরকার কইছো এই জনসাধারণক লকডাউনে জোরলা করেছে আর প্রশাসনের যোগেদি যা সিন্ডিকেট আরম্ভ করেছে দাম বৃদ্ধির ক্ষেত্রে এইখিনি যাতে প্রতিরোধ করে, নাহলে অনাগত দিনত 21 চনত তার প্রত্যুত্তর জনসাধারণে দিব।